বাড়িতে ঠান্ডা কনকনে পানি দিয়ে কাপড় ধুইতে যাদের কষ্ট হয় তাদের জন্য আজকে এমন একটা জিনিস দেখাবো, সবাই এসে লাইন লাগাই দিবেন যে কে আপনারা কি জিনিস দেখাইলেন। এটা কিন্তু অনেক সুন্দর একটা ওয়াশিং মেশিন। নর্মালি আমরা যদি একটা অটোমেটিক ওয়াশিং মেশিন কিনতে চাই 50,000-60,000 টাকা বাজেট লাগে। কেন যে আমি এটা আগে দেখলাম না, তাইলে 54,000-55,000 টাকা দেওয়া তো বড় ওয়াশিং মেশিন কিনতাম না, ছোট এটা কিনলে হইতো। তো যাই হোক, তখন দেখি নাই এখন দেখলাম। অনেকেই কিন্তু বাসার ছোট সদস্যর কাপড় চোপড় ধোয়ার জন্য একটা ওয়াশিং মেশিন খুঁজেন, বা আপনারা দেখা যায় টুনাটুনি দুজন ছোট একটা বাচ্চা, বেশি বড় দরকার নাই, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ওয়াশিং মেশিনটা কিনে নিতে পারেন। দেখেন এটা কিন্তু অনেক সুন্দর, এটা আউটলুকটা অনেক, হ্যাঁ এটা কিন্তু ভিশনের এটা হচ্ছে 3.5 কেজি ক্যাপাসিটি, মানে একবার আপনারা 3.5 কেজি কাপড় এটার মধ্যে ধুইতে পারবেন। 3.5 কেজি কিন্তু কম না, অনেক। তো তিনজন পরিবারের সদস্য থাকলে আপনারা এই ওয়াশিং মেশিনটা কিনলে তিনজনের কাপড় অনায়াসে এটার মধ্যে ওয়াশ করতে পারবেন। আর আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ছোট বাবুদের তেনা, তারপর কাঁথা, জামা কাপড় এগুলো ধোয়ার জন্য কিন্তু দেখা যায় আপনাদের কাছে বড় একটা ওয়াশিং মেশিন আছে, কিন্তু সেটার মধ্যে তো বাচ্চার হিসুর কাঁথা, তারপর জামা টামা ওগুলো তো আর দেওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আপনারা বাচ্চার জন্য যদি এরকম আলাদা একটা ওয়াশিং মেশিন কিনে নেন, তাহলে কিন্তু এটার মধ্যে সুন্দর মতো কিন্তু ক্লিন হয়ে যায়। তো বুয়ার বুয়ার কাজে করবে এটা, আর এখন তো বুয়া পাওয়া যায় না, বুয়া আছে এই আপনি মানে বাচ্চাদের এই সবের কাপড় কিন্তু ধুইতে চায় না, সেই ক্ষেত্রে আপনারা এটা নিয়ে নিতে পারেন। জি, এটাতে ওয়াশ করবেন খুবই ভালোই ওয়াশ হয়, আর শুধু বাচ্চাদের কাপড় না, বড়দের কাপড় সবকিছু করা যাবে। তো আমি দেখাচ্ছি আপনার এই যে 0, 3 মিনিট, 3 মিনিট, 6 মিনিট, 9 মিনিট, 12 মিনিট, 15 মিনিট অটোমেটিক অফ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তা আমরা একটু খুলি। এটা কিন্তু সবসময় থাকবে না। আপনারা অনেকে চিন্তা করতে পারেন যে আপু এটা থাকলে তো কাপড় ছিঁড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, তো এটা আমি বলি এটা হচ্ছে মনে করেন যে জিদ্দি দাগ আছে কোনো কাপড়ে, বা জিন্সের প্যান্ট ট্যান্ট ধুবেন সেই ক্ষেত্রে এটা কিন্তু খোলা যায়। এটা খুলে কাপড় যখন ধুবেন তখন কিন্তু এটা খুলে ফেলতে পারবেন। এটা হচ্ছে, আর ভাইয়া যেটা বলতেছিল বাবুদের জুতা টুতা থাকে না ছোট কাপড়ের যে জুতাগুলা, জুতা মোজা টুজা ওর জন্য ওইটা। আর এই দেখেন এটা এভাবে ঘুরে পানিটাকে ফ্লো করবে, আমরা পানি দিয়ে দেখাই। জি অবশ্যই একটু পানি দেই, দেখেন এটা কাপড়টা অনেক পানি আর দূরে নিয়ে গেছে। আচ্ছা আমরা পানি দিয়ে দেখাচ্ছি। আমাদের এখানে যেহেতু একদম ট্যাঙ্কি থেকে ডাইরেক্ট লাইন নাও সিস্টেম আমাদের এখানে নাই, যার কারণে কিন্তু আমরা এভাবে পানি দিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু পাইপ আছে, পাইপ দিয়ে কিন্তু পানি বের হয়ে যাবে। আমরা পানি বের করে দেখাবো, বের হবে পানি ঢুকবেও, আবার ঢুকবে। আচ্ছা আচ্ছা, দোকানে করতেছি তার জন্য আমরা এভাবে পানি ঢেলে করতেছি। কিন্তু আপনারা যখন বাসায় এটা সেট করে ফেলবেন তখন আপনারা জাস্ট মেইন লাইনের সাথে এটা লাগাই নিলে পানিটা চলে আসবে কল ছাড়লে, আর পানিটা কাপড় ধোয়া হয়ে গেলে কিন্তু একবার ডানে ঘুরবে একবার বামে ঘুরবে যেন ময়লাটা ভালো মতো পরিষ্কার হয়। দেখেন এই যে এভাবে করে কিন্তু ঘুরে ঘুরে কিন্তু এটা পরিষ্কার হবে, পরিষ্কার হবে। পাইপটা যে থাকবে এটা হলো এখান থেকে থাকবে, এটা হলো যে এখানে পাইপ থাকবে, এখান থেকে পানিটা আসবে, এখান থেকে ভিতরে ঢুকবে পানি। আর যদি আউটলাইন বাই করেন তাহলে যে এখানে যে আউটলাইন আছে আমরা আউটলাইনটা বের করে দেখাবো। এই যে এটা ভিতরে দিয়ে দিলে এই যে মানে ময়লা পানিটা এখান থেকে বের করে দিবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ধোয়া শেষ হয়ে গেলে এটা ওভাবে বের হয়ে গেল। আচ্ছা, পানিটা কত স্পিডে টানে দেখেন, একবারে ভূমিকম্প, জলোচ্ছ্বাস বলে, ভূমিকম্প তো আলাদা জিনিস। তো যাই হোক, এটা হচ্ছে ভিশন ব্র্যান্ডের এটা কিন্তু খুবই ভালো এবং ডিউরেবল এবং লাগজারি লুকটা কিন্তু খুব সুন্দর, আউটলুকটা অনেক নাইস। তো এটা 15 মিনিট টানা আপনারা ইউজ করতে পারবেন। যেমন ধরেন আপনি বাচ্চার কাপড়টা ধুবেন বা আপনাদের কাপড়টা এটার মধ্যে ওয়াশে দিয়ে আপনারা অন্য ঘরের যত রান্না বান্না কাজ আছে বা ঘর গোছানোর কাজগুলো করে ফেলেন, এর ভিতরে কাপড় ধোয়া কিন্তু হয়ে যাবে। বাজারে কিন্তু অন্য আপনি কম দামের মধ্যে পাবেন যেটা ওয়ান টাইম নেবেন টাকাটাই জলে। আচ্ছা আমি দেখাই, এখন কিন্তু আমরা যেহেতু অনলাইনে জমা না সেই ক্ষেত্রে আমরা কি করি, ঘরে বসে বসে অনলাইনে সব ধরনের প্রোডাক্ট গুলা দেখি, চাইনিজ প্রোডাক্ট, কোরিয়ান প্রোডাক্ট, এগুলা দেখে কেনার জন্য অস্থির হয়ে যাই, না জানি এগুলা কি আসলে, কিন্তু দেখতে সুন্দর কিন্তু পুরোপুরি টাকা লস। সিলিকনটা আল্লাহ না করো কোনো কারণে কেটে গেলে কিন্তু শেষ, এটা কিন্তু ডিউরেবিলিটিটা বেশি থাকবে এগুলারে। কিন্তু এটা কি আপনি মোটা কি আরএফএল, আপনি ভিশন কোম্পানি সবাই ধারণা আছে যে। আচ্ছা আমি যেটা বলছিলাম এই ওয়াশিং মেশিন গুলাই কিন্তু একটু বড় সাইজ গুলা কিন্তু 20-25,000 টাকার মতো লেগে যায়, কিন্তু সেই ক্ষেত্রে আপনারা এটা পেয়ে যাচ্ছেন মাত্র 7,990, একদম 7,990 টাকায় কিন্তু আপনারা এই ওয়াশিং মেশিনটা কিন্তু কিনতে পারছেন।
তো এটা কিন্তু ইউজ করার প্রণালীটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর বিদ্যুৎ বিলের কথা অনেকেই আমাকে জিজ্ঞাসা করবেন যে আপু বিদ্যুৎ বিল তো আমরা এটা ওয়াট সম্পর্কে জানবো, এটা কত ওয়াট? 160 ওয়াট। তো এক মাস যদি চালানো হয় প্রতিদিন একবার করে তাহলে কত টাকার মতো আসতে পারে আনুমানিক? সারা মাসে যদি ইউজ করেন আপনি ফ্যানেও কিন্তু আপনি দেওয়া যায় 150-200 ওয়াট। এই সারা মাসে ইউজ করলে 100 টাকা আসবে। 100 টাকা আসবে। তো বুয়া একটা বুয়া রাখলে এক কাজে 1000 টাকা লাগে, সেই ক্ষেত্রে আপনার 6000-7000 টাকা এক কাজের জন্য 1000 টাকা দিতে হয়। তো সেই ক্ষেত্রে কাপড় ধোয়ার কাজটা কিন্তু আপনারা একদম 100 টাকায় সহজে করে ফেলতে পাচ্ছেন। তো দেরি করবেন না আপনারা, যত তাড়াতাড়ি সম্ভব এই যে দারুন যে ওয়াশিং মেশিনটা দেখালাম এটা কিনে নিবেন। তো কোথায় আসবেন? এই যে এগুলা কিনে কিন্তু ধরা খায় না, এগুলা মার্কেটে কত করে বেচে? এগুলা কিনা ধরা খায় না, দেখতে সুন্দর হলে সবকিছু সুন্দর হয় না, চকচক করলে যেমন সোনা হয় না, দেখতে সুন্দর হলে কিন্তু কাজ হয় না। এর চেয়ে একটা নর্মাল বালতি কিনা অনেক ভালো, টাকাটা কাজে লাগে অনেক ভালো। সেটাই তো, যাই হোক এই আরফেলকে তোমার পয়সা দিছে, আরফেল আরফেল করতেছো কেন? ঢাকা নিউ মার্কেট এটা একটু দেখাচ্ছি। হ্যাঁ আমি এটা একটু দেখাচ্ছি, এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিটে বিশ্বাস বিল্ডার্স ভবনের নিচতলায় 93 নম্বর শপ। এটা হচ্ছে মা বাবা এন্টারপ্রাইজ। আপনারা এখানে আসলে সব ধরনের গিজার, তারপর হচ্ছে আপনাদের রুম হিটার, তারপর হটপট, মানে আপনাদের শীতে যত রকমের আইটেম প্রয়োজন সব আপনারা এখানে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং যদি এসে বলেন যে কে আপুর চ্যানেল দেখে এসেছি তাহলে কিন্তু আপনাদের জন্য গিফট থাকবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।